অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেঙ্গালুরু থেকে যে ট্রেন শ্রমিকবাহী ট্রেন 1200 যাত্রী নিয়ে আসছিল সেই ট্রেন কিন্তু অবশেষে বালারঘাটের রেল স্টেশনের মাটি স্পর্শ করলো। সেই ছবি একেবারে সরাসরি কিন্তু আপনাদের সামনে রয়েছে, সেই ছবি দেখতেই পাচ্ছেন যে ট্রেন এতদিনের অপেক্ষার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। আজ 1200 যাত্রী নিয়ে বেঙ্গালুরু থেকে যে ট্রেন রওনা দিয়েছিল সেই ট্রেন কিন্তু অবশেষে বাধারঘাট রেল স্টেশন আগরতলার বাধারঘাট রেল স্টেশনের মাটি ছিল দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে সেই ছবিও দেখতে পারবেন যে তাদের কি বাদভাঙা উচ্ছ্বাস রয়েছে, এতদিনের অবসান এতদিন পর আজ কিন্তু তারা মাটি ছিল এবং কি রয়েছে সেই চিত্র ছবি একেবারে আপনাদের সামনে রয়েছে। সঙ্গে থাকতে থাকুন, দেখতে থাকুন কিভাবে চিত্রগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো আমরা। সেই যে ছবি এতদিন আমরা কঠিন প্রতীক্ষার কঠিন পরিস্থিতি কঠিন চিত্র আমাদের সামনে তুলে ভেসে আসছিল শ্রমিকদের অবস্থা যে দেখছিলাম যে কেউ হয়তো হাজার হাজার মাইল হাঁটছে রেলপথ ধরে, কেউ রাস্তায় হাঁটছে, কিন্তু তাদের জন্য রাজ্য সরকারের যে ব্যবস্থা করা হয়েছিল বেঙ্গালুরু থেকে 1200 জন যাত্রীকে নিয়ে আসার জন্য রওনা হয়েছিল সেই ট্রেন কিন্তু অবশেষে প্রতীক্ষা অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু রেল স্টেশনের বাধারঘাট রেল স্টেশনের মাটি স্পর্শ করলো। এবং সেই ছবিও দেখতে পাচ্ছেন যে তাদের আসার পর কি ভেতরের কি চিত্র রয়েছে, একেবারে কিন্তু আরক্ষ প্রশাসনের কর্মীদের দ্বারা কিন্তু মোড়া রয়েছে গোটা রেল স্টেশন চত্বর। এবং বারে বারে বলা হচ্ছে যে একসঙ্গে সবাই যেন না বেরোয়, আস্তে আস্তে বেরোয়, সে কি ব্যবস্থা করা হচ্ছে সেই ছবি একমাত্র সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল বাংলা পর্দায়। শুধুমাত্র যে ভেতর থেকে লোকজনের সমাগম কিন্তু থামেনি পাচ্ছেন, যারা আসছে তাদের জন্য হয়তো বাড়ির লোক রয়েছে দাঁড়িয়ে পর প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাড়ির লোক নিয়ে মুখে দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন সেই একেবারে গোটা রেল স্টেশন চত্বর যদি বলা যায় সেই রেল স্টেশন চত্বর কিন্তু আরক্ষা কর্মকর্তা রয়েছে সোশ্যাল ডিস্টেন্স এবং বিভিন্ন কিন্তু সেখানেও কিন্তু বিভিন্ন রকম কিছু প্রোটোকল রয়েছে, প্রোটোকলগুলি মেনে কিন্তু আসা ব্যবস্থা করা হচ্ছে সেই দেখতেই পাচ্ছেন সেই ছবি। এখানে কিন্তু যে রেল দিয়ে আনা হয়েছিল তাদেরকে যে যাত্রীবাহী রেল অর্থাৎ শ্রমিক ট্রেন শ্রমিক রেল যে রয়েছে সেই রেল কিন্তু একেবারে স্তব্ধ হয়ে গেছে আগরতলা রেল স্টেশনের মাটি ছোঁয়ার পর, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এবং পরবর্তীতে আরও একটি বিষয় বলবো যে কীভাবে আরক্ষা প্রশাসনের কর্মীরা তাদের গোটা যে কাজ তাদের
আপনাদের প্রথমেই দেখিয়েছি যে বাধা বেঙ্গালুরু থেকে যে 1200 যাত্রী নিয়ে রেল আসছিল, সেই রেল কিন্তু একেবারে আগরতলার বাধারঘাট রেল স্টেশনের মাটি স্পর্শ করেছে। এবং আরও একটি বিষয় দেখিয়েছিলাম যে কীভাবে বাড়ির লোক অনাধীর আগ্রহী রয়েছে এবং তাদের থেকে আমরা একজনকে পেয়ে গেছি, বাঁধ ভাঙা উচ্ছ্বাসের কথাও বলছিলাম। জিজ্ঞেস করবো, জেনে নেব আজকের কী প্রতিক্রিয়া রয়েছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আজকে আপনি কার জন্য এখানে এসেছেন? আমার মেয়ের জন্য। মেয়ে বেঙ্গালুরু চাকরি, এখন রিজাইন দিয়ে দিয়েছে, করোনার ভয়ে রিজাইন দিয়ে দিয়েছে, এখন চলে আসছে। কতদিন পর আসছে আজ? উনি ও চাকরি করতে গিয়েছে 1 বছর হয়েছে। 1 বছর পর আজকে করোনার জন্য এতদিন আটকে রয়েছে, একটা ভয় ভীতি কাজ করছিল, মানে কতটা মানে বিশাল বড় একটা চাপ মাথার উপর ছিল, সেটা আজকে হালকা হচ্ছে, কিরকম লাগছে আজকের উচ্ছ্বাস? আজকের উচ্ছ্বাসটা ভাষায় প্রকাশ করার মতো নেই। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা করেছেন সেটা আমি, আর আমার এত আনন্দ, এত গর্ববোধ হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী যে এতটুকু আমাদের জন্য চিন্তা করেছে, মাদের জন্য এবং গার্জিয়ানদের জন্য, সেটা অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। এবং আজকে আমার মেয়ে আসতে পেরেছে, সেটা আরও আনন্দের বিষয়। আর কি বলবো বলুন, এখন শুধু একটাই অপেক্ষা, কখন মেয়েকে দু চোখ ভরে দেখবো, সেই অপেক্ষায় আছি এখন। আর কি বলবো, বলার কিছু নেই। আর একজন মায়ের সেই উচ্ছ্বাস কিন্তু একেবারে আপনাদের সামনে ধরা পড়লো, কি রয়েছে উনি এতদিন পর আজকে 1 বছরের জন্য মেয়েকে, মেয়ে চাকরির জন্য বহির রাজ্যে গিয়েছিলেন এবং আজকে যে এতদিন অপেক্ষার পর এত বড় চাপ, এত বড় মানসিক মানে স্বস্তি, বিশাল বড় মানসিক স্বস্তির জন্য মুখ্যমন্ত্রীর প্রতি ওনার যে প্রতিক্রিয়া একেবারে কিন্তু সরাসরি আপনাদের সামনে রয়েছে এবং দেখেওছেন কি বলছে, যে এত বড় মানে ওনাকে কিন্তু একরকম কুর্নিশ জানিয়েছে একেবারে। আমরাও কিন্তু সোশ্যাল বাংলার পক্ষ থেকে, রাজ্যবাসীর থেকে এবং সমস্ত জনগণ এবং সবারকে মিলে এবং সোশ্যাল বাংলার ব্যক্তিগতভাবে সোশ্যাল বাংলার পক্ষ থেকে কিন্তু রাজ্য মুখ্যমন্ত্রীর প্রতি এক রাশ কুর্নিশ রইল, যে ওনার এই ধরনের প্রয়াসের জন্য কিন্তু আজকে অনেকেই কিন্তু মানসিক স্বস্তি রয়েছে। এবং অন্যান্যদের থেকে আমরা কথা বলার চেষ্টা করব কি রয়েছে আজকে ওনাদের প্রতিক্রিয়া। একেবারে আজকে আপনি এখানে এসেছেন কার জন্য এসেছেন? আমার ছেলে আয়া পড়ছে এর আগে। আয়া কতদিন ধরে ছিল কোথায়? বেঙ্গালুরুই থাকতো? হ্যাঁ, বেঙ্গালুরু থাকে, বেঙ্গালুরু পড়ে, পড়ছিল, পড়ার জন্য সেখানে গিয়েছিল, আজকে এখানে এসছে, মাটি স্পর্শ করছে ট্রেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এহেন উদ্যোগ, এই উদ্যোগে আজকে ফিরে পাচ্ছে। কেমন লাগছে, আপনার মানসিক প্রতিক্রিয়া কি রয়েছে? অনেক ভালো ভালো, অনেক ধন্যবাদ আমরা মুখ্যমন্ত্রীর, অনেক অনেক ধন্যবাদ জানাই আমি, আমার মনে অনেক ভালো লাগছে আর কি, ভালো লাগছে। এখন একটাই আশা না, কখন দেখবেন, দু চোখ ভরে ছেলেকে কখন দেখবেন? কোন সময় দেখবো, এখানে আইলে দেখবো, নি এটা আশা আমার। একেবারে আরো একজন মায়ের থেকে কিন্তু জেনে নিলাম সন্তানকে দু চোখে দেখার আশা কি রয়েছে, প্রতিক্রিয়া এতদিন পর, এত বড় কঠিন একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে, সেই চ্যালেঞ্জের পর আজকে ছেলেকে সন্তানকে ফিরে পাওয়া, নতুন করে ফিরে পাওয়াই বলা চলে। এই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কিন্তু বারে বারে একই এক ক্রাশ কুর্নিশ জানাচ্ছে যারা অভিভাবক রয়েছে এখানে, অনেকেই অভিভাবক দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে, কিন্তু সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব, যারা রয়েছেন শ্রমিক ট্রেন বা যাত্রীবাহী যারা রয়েছে বেঙ্গালুরু থেকে যারা আসছিল তাদের ছবি আমরা একেবারে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকেন, দেখতে থাকেন সোশ্যাল বাংলা, আমরা আপনাদের সঙ্গে রয়েছি। আমরা